ঘোষ, বিশাল লামা এবং চন্দনা বাউরি শ্রীমতী আমরা ওখানে গেছি। এবং যাওয়ার আগে মাননীয় চিফ সেক্রেটারির বিয়েকে আমার অফিস থেকে ফোন করা হয়েছে। ফোন করে বলা হয়েছে আমরা বিরোধী দলনেতা মিট করতে চান। উনি হ্যাঁ বলেননি, নাও বলেননি, এই বলছি জানাচ্ছি, আধ ঘন্টা অপেক্ষা করুন। আমরা গেছি এবং আমাদেরকে সেখানে অ্যালাউ করা হয়েছে। আমরা চিফ সেক্রেটারির ওয়েটিং রুমে খানিকটা বসেছি, তারপরে উনার কাছে আমাদের বক্তব্য রেজিস্টার করেছি। উনি একটা সময় আমাকে বলছিলেন যদি স্যার রিটিন কিছু থাকে দিন। আমরা কিছুদিন আগেই অতিরিক্ত বর্ষণ এবং ধানে ধলদা কাটার নামে কৃষকদের যেভাবে ডিপ্রাইভ করা হচ্ছে তার রিটিন কমপ্লেন আমরা দিয়েছিলাম। আমাদের দুদিন আগে উত্তরবঙ্গের এমএলএ নিউরো সার্জেন নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। আপনারা আমাদের কথা তো দূরের কথা, চিঠিকে পর্যন্ত প্রাপ্তি স্বীকার করেন না। তাই আপনাদের কাছে আমরা মুখেই বলছি, রেকর্ড করে নিন। আমি রেকর্ড করেছি, উনাকে রেকর্ডিংটা পাঠিয়েও দিয়েছি। তাতে আমাদের প্রথম ডিমান্ড হচ্ছে পশ্চিমবঙ্গে জনগণকে বঞ্চিত করছে এই তৃণমূল কংগ্রেস সরকার। শৌচালয়, আবাস যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে হার ঘর জল সে নল সে জল, বার্ধক্য বিধবা ভাতা, নানা চাকরি দিয়ে সর্বস্তরে মানুষকে বঞ্চিত করছে এই সরকার। যিনি রাজ্যের 60 লক্ষ সরকারি কর্মচারীকে বঞ্চিত করছেন, যিনি রাজ্যের পেনশনারদের বঞ্চিত করছেন, যিনি রাজ্যের মেধাযুক্ত কর্মপ্রার্থীদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে বঞ্চিত করছেন, যে রাজ্য থেকে 50 লক্ষ লোক পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে যায়, কাজ থেকে বঞ্চিত করছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বঞ্চনার কথা উনার মুখে অন্তত মানায় না। দ্বিতীয় অভিযোগ আমরা করেছি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, আয়ুষ্মান ভারত কেন পশ্চিমবঙ্গকে যুক্ত করা হয়নি, আমরা বঞ্চিত। আপনাদের এই ধপের চপ স্বাস্থ্যসাথীর কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কোনো হসপিটাল নেয় না, ছুঁড়ে ফেলে দেয়। আমরা আয়ুষ্মান ভারত এবং ক্রপ ইন্স্যুরেন্স পিএম চাই। আমরা বলেছি বিশ্বকর্মা যোজনায় আমাদের রাজ্যে সিএসসি তুলে দিয়ে বিএসকে চালু করে বিশ্বকর্মা যোজনায় বিশেষ করে ওবিসি এবং এসসি সমাজ যারা কারুশিল্পী তাদেরকে আপনি বঞ্চিত করছেন। সব রাজ্যে প্রিপারেশন কমপ্লিট, তালিকা কমপ্লিট, এই রাজ্যে ডিএমরা মিটিং করেন না। উজালাতে 75 লক্ষ নতুন গ্যাস কানেকশন দেবেন প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যে বোন দিদি মারা নতুন উজালা কানেকশনের প্রেয়ার করতে পাচ্ছেন না। এবং সাথে সাথে যেটা শেষ অভিযোগ, বিজেপির কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, এমপি, এমএলএ এদের প্রশাসনের কোনো মিটিংয়ে ডাকা হয় না। এবং সম্প্রতি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যে কটা জায়গায় পাবলিক ডিস্ট্রিবিউশন করেছেন সেখানে বিজেপি এমএলএ হওয়ার বা এমপি হওয়ার সুবাদে আমাদের জনপ্রতিনিধিদেরকে মর্যাদা দেয় না। যে মুখ্যমন্ত্রী তার রাজ্যে আমরা ওরা নীতিতে বিশ্বাস করে, যে মুখ্যমন্ত্রী এই রাজ্যে হরদা পার্টি বাই দা পার্টি অফ দা পার্টি ব্যবস্থা চালু করে হরদা পিপুল বাই দা পিপুল অফ দা পিপুল ব্যবস্থাকে অস্বীকার করে, সেই মুখ্যমন্ত্রীর মুখে বঞ্চনার কথা মানায় না। যিনি দার্জিলিংয়ের পাহাড়ের নেপালি গোর্খাদের বঞ্চিত করেছেন, চা বাগানের শ্রমিকদেরকে বঞ্চিত করেছেন, ভুয়া পাট্টার নামে তাদের ভোট নেওয়ার জন্য লোক দেখানো জরিপ করছেন, যিনি জঙ্গলমহলে কুর্মী আদিবাসী বাউরি সমাজকে বঞ্চিত করছেন, যিনি ওবিসি হিন্দু সমাজকে বঞ্চিত করছেন, যিনি সুন্দরবনে মানুষকে ন্যূনতম পরিষেবা দিতে পারেন না, স্বাস্থ্য পরিষেবা, সেই মুখ্যমন্ত্রীর মুখে আর রাজ্যের বঞ্চনা মানায় না। পরিশেষে আমরা ভ্রষ্টাচারী চুরি দুর্নীতিতে নিমজ্জমান মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য রাজ্যের সচিবালয়, যেটা কোনো পৈতৃক কারো সম্পত্তি নয়, সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের বক্তব্য প্রতিবাদ রেজিস্টার করেছি। যে ড্রামাবাজ, মিথ্যাবাদী, পরিবারবাদী, তোষণবাদী এবং সর্বোপরি দুর্নীতির আকণ্ঠ অভিযোগে নিমজ্জমান এই মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের আর্থিক বঞ্চনা নিয়ে বলার। শুধুমাত্র আজকে যেভাবে আপনি মুখ্য সচিবের ঘরে একেবারে পৌঁছে গেলেন বিধানসভা থেকে বেরিয়ে, কেউ কেউ বলছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে দশ বল দিলেন, কি বলবেন? আমি কিছু বলবো না, আমি মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করেছি। বাংলার জনগণ দেখেছেন, বাংলার জনগণ এর আগে পঙ্কজ ব্যানার্জিকে দেখেছেন, পার্থ চ্যাটার্জিকে দেখেছেন, সূর্যকান্ত মিশ্রকে দেখেছেন, কংগ্রেসের বিরোধী দলনেতা দেখেছেন, বিজেপির দল এমএলএ এবং বিরোধী দলনেতাকে দেখছেন। আমি বিশ্বাস করি জনগণ যে উদ্দেশ্য নিয়ে বিজেপিকে একমাত্র বিরোধী দল করেছিল আমরা সেইটাকে মর্যাদা দেওয়ার
চেষ্টা করি প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটা বিষয়। আচ্ছা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে মন্ত্রী, উপরাষ্ট্রপতিকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য, মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিছু বলছেনই না, কার্য তো পাশে দাঁড়ায়। মুখ্যমন্ত্রী বলা দরকার নেই, মুখ্যমন্ত্রী এর আগেও রাষ্ট্রপতি মহোদয়কে নিয়ে তার এক মন্ত্রী হাফ মন্ত্রী খারাপ কথা বলেছিলেন, তাকে মুখ্যমন্ত্রী কার্য তো অনেক পরে লোক দেখানো তিরস্কার করেছেন, কোনো ব্যবস্থা নেননি মুখ্যমন্ত্রী। এগুলো নিজেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরাবো বলেছিলেন, প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে কিম্ভূত কিমাকার, সেই প্রধানমন্ত্রী এখন পা ধরছেন টাকা দিন। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, সরকারি মঞ্চ থেকে আক্রমণ করেন, আমলাদের বসিয়ে রেখে আক্রমণ করেন, তাই ঝাড়ে বাঁশ একই রকম হয়। মমতা ব্যানার্জির ঝাড়ে তার বাঁশ আলাদা হয় না, মমতা ব্যানার্জির মুখ যেমন তেমনি আমাকে বিধানসভার ভিতর তুই টাকা দিয়ে করে, যেমন ঝাড় তেমন বাস, নো প্রবলেম। কিন্তু আপনাদের বলি, মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আজকে রিঅ্যাক্ট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে, এবং সুপ্রিম কোর্টের একজন লয়ার এফআইআর করেছেন, ওটা কলকাতা নয়, বিনীত গোয়েল নেই, মনোজ মালব্য নেই, ব্যবস্থা হবে। এবং আমি আশা করি দিল্লি পুলিশ এই অর্বাচীনদের বিরুদ্ধে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ, সাংবিধানিক পদে যারা আছেন তাদেরকে এভাবে অপমান প্রতিনিয়ত, এটা কি তৃণমূলের ডিএনএ তে রয়েছে? নিশ্চয়ই তৃণমূলের ডিএনএ তে আছে, তৃণমূল কোনো দল নয়, কিছু উচ্ছৃঙ্খল তোলাবাসদের একটা জঙ্গি সংগঠন। আমি বলতে পারবো, ওরা সাংসদ চেয়েছে, প্রধানমন্ত্রী 10 জনকে অ্যালাউ করেছেন তার অফিস, তা 10 জন কে যাবেন সেটা তো মালিক ঠিক করবে, আর মালিক কখনো উত্তরসূরি বা পরিবারের লোককে বাদ দিয়ে যেতে পারেন না, সে পরিবারের লোক থাকবে স্বাভাবিক। আমি দাবি করেছি তথ্য দিয়ে যে আপনার মিড ডে মিল, রেশন, আবাস, গ্রাম সড়ক এবং 100 দিন সব লুট হয়েছে, তথ্য দিয়ে বলেছি। আপনার সরকারের কেন্দ্রের পাঠানো দপ্তরগুলো তদন্ত করে রিপোর্ট দিয়েছে, এবারে আপনি যাতে ব্যবস্থা গ্রহণ হয় দেখুন। পশ্চিমবাংলার মানুষ আর অপেক্ষা করতে রাজি নয়, তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা গতি বাড়িয়ে যারা ট্যাক্স পেয়ারদের টাকা চুরি করেছে সেই তোলামুলিদের জেলে দেখুন। রাজশেখরনকে বলছি শুনে রাখুন, আপনাকেও আমি ওই ছেলেটাকে নিয়ে ভবানী ভবনে আসবো, তবে আজকে আপনাকে বলে আসবো, আপনি একটা ছেলেকে ডেকে আমার বিরুদ্ধে তমলুকে বলেছে 1 কোটি টাকা দেব, শুভেন্দু অধিকারী বিরুদ্ধে একটা ফলস স্টেটমেন্ট কর, কিন্তু বিচারপতি স্বামীকে যেভাবে হ্যারাস একইভাবে করছে সব ফলস। আমি এই রাজ্যের প্রধান বিচারপতিকে বলছি, তিনি দয়া করে জাজেদের বাঁচান, জাজেদের পরিবারকে বাঁচান, মিস্টার বিন্দাল, মিস্টার কৌশিক চন্দ, মিস্টার রাজশেখর মান্তা, মিস্টার অভিজিৎ গাঙ্গুলি, ম্যাডাম অমৃতা সিনহা, এই রেসপেক্টেড জাজদের উপরে গত কয়েক বছর ধরে মমতা এবং তার গুন্ডারা যেভাবে আক্রমণ করছে, পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে, বিচারপতির বাড়িতে পোস্টার পড়ার পরেও একজনও গ্রেপ্তার হয় না, এই 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 জুডিশিয়ারি যদি খতম হয়ে যায় গণতন্ত্রের এবং মানুষের আশার শেষ জায়গাটা যদি চলে যায় মানুষ যাবে কোথায়? আমরা ছাড়বো না ওই রে যাওয়ার ভয়েস, এবং আমি অনারেবল চিফ জাস্টিস তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি আছে তাতে ইন্টারফেয়ার করার জন্য আমি সোমবার দিনই মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট তার অফিসে অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি তথ্য ডাটা ছবি দিয়ে বিচারপতিদের এবং তার পরিবারকে রক্ষা করার জন্য উনি তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিকে এক্সারসাইজ করুক এই অনুরোধ এবং আবেদন নিয়ে পত্র লিখব কলকাতা হাইকোর্টে মহামান্য সম্মানীয় প্রধান বিচারপতি। আমি বিএম এর মুখ থেকে না শুনে মিথ্যাবাদী মমতার মুখ থেকে শুনে উত্তর দেবো, আমি বলি এ একটা মিথ্যাবাদী, এ মিথ্যা ছাড়া একটা সত্যি কথা বলে না, এই বড় চোর মমতা ওর মুখ থেকে সব কথা শুনে বলবো না, বিএম থেকে যদি কোনো রেস হয় তাহলেই একমাত্র রিঅ্যাক্ট করবো। আপনি জেনে রাখুন চোরেরা জেলে না গেলে 1 টাকাও পাবেন না, নরেন্দ্র মোদী 1 টাকাও পাবেন না, নরেন্দ্র মোদী 1 টাকাও পাবেন না, 1 টাকাও পাবেন না, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চোরেরা জেলে না গেলে চোর মমতা 1 টাকাও পাবেন না, চোর মমতা 1 টাকাও পাবেন না, চোর মমতা 1 টাকা
প্রধানমন্ত্রী কেমন হওয়া উচিত জনগণই বলে দেবে, আমার মুখ থেকে শোনার দরকার নেই। এটাতে ভারতীয় জনতা পার্টির অনেক ইজি হয়ে গেল, আর নরেন্দ্র মোদীর যে ব্যক্তিত্ব নেতৃত্ব তার কোনো বিকল্প নেই। লোকসভা নির্বাচনে গণনার দিন এটা প্রমাণ হয়ে যাবে। আর তৃণমূলের যে ভাঙা